नमस्कार बंधुरा पैशनेबल कूकार चैने आबार आपनादेर स्वागत। आज के सकाल सकाल चले रेसिपी करते प्रचंड शीत पड़े सबार बाड़ीते आमरा लेपेर तलाय ढुके थाकले आर इच्छा करे ना रान्ना बान्ना करी बा रेसिपी करी, किन्तु खेते तो हबे। नाना रकम रान्ना ना करले छेले पेले तो खाए ना, सेई कारणेई आज के चले ताड़ाताड़ी रेसिपि करते। आमी एर आगे भिडियोगुलोते बोलेछिलाम जे माछेर विभिन्न रकमेर रेसिपि करा जाए, शुधु माछेर झोल भात खाबो एटा किन्तु भालो लागे ना सब समय। ताई आजके आमी जे रेसिपिटा करब आशा करी आपनादेर खूब भालो लागबे। आमी चेष्टा करब आपनादेर मनो जय करा। आपनि आमादेर नतून चैनेले जदि कोनो बंधु हये थाकेन ताहले अवश्य आमी चाइब आमार चैनलटाके एकटु सबसक्राइब करे दिन। आर जदि रेसिपिटा आपनादेर भालो लागे लाइक करबेन, सबसक्राइब करार पाशे थाका बेल आइकनटि क्लिक करबेन। चलुन बंधुरा भिडियोटि शुरू करि। আমি এখানে আমুদি মাছ নিয়েছি, 300 মতন আমুদি মাছ আছে। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এই সবজি এই রেসিপিটি করবার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, মূলো দুটো মূলো নিয়েছি, পেঁয়াজ কুড়ে নিয়েছি, বেগুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, শিম, আলু, পেঁয়াজ আর রসুন। এইবার আমি এই সবজিগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে মূলো আর পেঁয়াজ কলি, আলু, বেগুন, টমেটো আর শিম আমি সব এভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ সবই আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাতে যাব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, মাছটা আমি ভাজবো। তেলটা আমি গরম করব, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটা আমি উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার রেখে দিচ্ছি। এবার আমি ফোড়ন দেব। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি কালো জিরে। বন্ধুরা এখানে আপনারা কালো জিরেই ইউজ করবেন, কারণ এই রেসিপিতে কালো জিরে ছাড়া ভালো হবে না।
এখানে আমি যেহেতু অনেকগুলোই সবজি সে কারণে এখানে 12-13টার মতো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি আর 8-9টার মতন রসুন আমি নিয়ে নিয়েছি একটু থেঁতো করে নিয়েছি রসুনগুলো রসুনগুলো একটু থেঁতো করে নিয়েছি পুরোটা একটু ভাজা ভাজা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে ভরে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু লবণ পেঁয়াজটা হালকা সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হচ্ছে সবজিগুলো দেব বন্ধুরা এর আগে আমি একটা কথা বলে দিই এই যে রেসিপিগুলো আমি এর আগেও বলেছি আমার ঠাকুমা খুব করতো ঢাকার এগুলো স্পেশাল রেসিপি চচ্চড়ি দিয়ে চচ্চড়ি তো অনেক রকমের হয় চচ্চড়ির রেসিপিগুলো আমার ঠাকুমাই করতো আমি চেষ্টা করছি ঠাকুমার মতন করে করার জানি না পারবো কি না তবে রেসিপিগুলো সত্যি খুব সুন্দর খেতে খুব ভালো লাগে আমরা ছোটোবেলা একদম মানে এত সুন্দর সুন্দর করে করে সবজিগুলো খাওয়াতো আমাদের কাছে খুব ভালো লাগতো তা আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি আশা করছি এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন বলবেন কমেন্টে কেমন হয়েছে রেসিপিটা দিয়ে দেবো বন্ধুরা এখানে বেগুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি কারণ এই সবজিতে একটু মাখা মাখা করতে গেলে একটু বেগুনটা বেশি লাগবে এবার আমি এই সবজিগুলো কড়াইতে দিয়ে দেবো মূলো শিম পেঁয়াজ কলি বেগুন টমেটো গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নেব একটু মিশিয়ে নেব এই রেসিপিতে খুব বেশি মশলা লাগে না আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন এবার আমি দিয়ে দেব 1 চামচ লবণ আরো 1 চামচ লবণ আর এতটা 2.5 চামচের মতন আমি দিলাম দিচ্ছি হলুদ আর একটু দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নেব এই রেসিপিতে কোনো মশলা লাগে না বন্ধুরা খুব সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে খুব সুস্বাদু লাগে শীতকালে এরকম চচ্চড়ি খেতে মাছের চচ্চড়ি খেতে হয়ে মাছের চচ্চড়ি এরকম করতে পারলে অন্য কোনো রেসিপি আর লাগে না এবার আমি একটু ঢেকে দেব বন্ধুরা এখানে আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি কারণ বেগুন থেকে শিম থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে আর
হলুদও করে অবশ্যই করবেন যাতে জলটা টেনে একদম না যায়, কারণ এখানে জল অ্যাড করলে ভালো লাগবে না। আমি একটু নেড়ে দিলাম, আবার আমি লো করে দিয়ে ঢেকে দিচ্ছি। মোটামুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দেব, তাও খুবই সামান্য। এবার আমি মাছগুলোকে ওপর দিয়ে পেতে পেতে দেব। ওপর দিয়ে একটু পেতে দিলাম, আবার আরেকটু পরিমাণে আমি মাছের ওপর দিক দিয়ে সাইড দিক দিয়ে হাতে করে অল্প একটু করে জল দিয়ে দিলাম। এতটার মতো আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি, এটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। এবার আবার 5 মিনিটের জন্য এই অবস্থাতেই আমি আবার ঢেকে দিলাম। এরকম আস্তে আস্তে করে বন্ধুরা আপনারা উল্টাবেন যাতে মাছগুলো একদম না ভাঙে। মাছের ওপর দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। এর সঙ্গে আমি একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিলাম, ধনে পাতাগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে। এবার আমি আর ঢাকবো না, আমি যতটুকু জল আছে সেটা আমি এমনি ওপেনই রেখে দিয়ে শুকিয়ে নেব। আবার লো করে দিলাম, এবার 5 মিনিট আবার শুকানোর জন্য জলটা আমি রেখে দিচ্ছি। মোটামুটি জল আমার অনেকটাই টেনে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি আর কিছু অ্যাড করবো না। দেখুন একেবারে আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখুন একদম শুকিয়ে গেছে। দেখবেন একটু হালকা তেলও বেরিয়ে আসবে, আপনারা বুঝতে পারছেন না, আমি এখানে দেখাচ্ছি, এই দেখুন। তখনই ভাববেন রেসিপিটা আপনার একদম কমপ্লিট হয়ে গেছে, কারণ জল যদি একটু হালকা থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। সেই কারণেই বন্ধুরা বলছি আপনারা একদম জলটা আনিয়ে নেবেন, আর মাছটা খুব আস্তে করে উলট পালট করে দেবেন যাতে মাছগুলো আপনাদের মুখে পড়ে, খেতেও ভালো লাগবে। তাহলে দেখে নিলেন আমি কীভাবে এই রেসিপিটা করলাম, এটি ঢাকারই রেসিপি, একজন একটা স্পেশাল রেসিপি, আপনারা দেখে নিলেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।